আল্লাহ ওয়াস্তাগফার লাকুম রাসূল, তওবা করো। তওবা করার পরে নবীজির শানে কয়েকবার দোয়া দুরুদ পড়ো। দুরুদ পড়িয়া চোখের পানি ফলতে দেরি হয়, নাকের ডগা আসতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি নাই। ওই নবীর উম্মতের দল, ওই নবীর দুরুদ দিয়া তোমরা কেন মত পার্থক্য করো? নবীজি তো নূর, ওই নূর আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না, কথা ঠিক কিনা? কেন মারামারি করো? তোমার ওই নূর সম্পর্কে জানার জন্য কেন তোমার শুল্কনি হয়? তুমি মনে মনে ভাবো, আমার নবী ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া রক্ত মোবারক জড়াইছে, কষ্ট করেছেন, আমি যতদিন তো নিয়ে বাঁচব, আমার নবীর সুন্নতকে অবমাননা হইতে দিব না, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলোচনায় চলে যেতে হবে, একটা কথা বলে রাখছিলাম যে ভারত আনাসাগরের পারে ঘুমে আছে খাজা মঈনুদ্দিন জারকার নাম কি, তিনি কিন্তু মায়ের ভক্ত ছিলেন, কথা ঠিক কিনা? ওই সমানায় সরকার ছিল, সরকার পৃথ্বীরাজ বাহাদুর তৎকালীন সময় রাষ্ট্র পরিচালনা করেছেন, কথা বোঝেন কিনা? আমার খাজা মঈনুদ্দিন ভারত আনাসাগরের নিকটে যখন দাঁড়ায়া, যখন তিনি দিনের দাওয়াত দিয়েছেন, তিনি তিরিশ পারা হাফেজ ছিলেন, যখন কি ছিলেন খাজা মঈনুদ্দিন, সারাটা জীবন রসুল্লাহ রওজার কাছে কাটিয়েছেন, জুতা সারা জোরে বলুন কি সারা? আনাসা কাশ্মীরি, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এত বড় একজন আল্লাহ প্রিয় পছন্দনীয় বান্দা, কোনদিন রসুল্লাহ রওজার কাছে গিয়া, মক্কায় গিয়া কোনদিন এত রৌদ্রের তাপ কোনদিন জুতা পায়ে লাগায় নাই। ভক্তরা বললে, হুজুর আপনি এত বড় একজন আলেম, এদের ওরে আর একটা কথা বলি, আমি সামনে বাড়াই, যিনি বোখারে লিখছেন, আজকের মাস্টার্স কম্পিটিশনে সমমানের সম্মান যারা দিয়েছেন বাংলাদেশ সরকার, বুখারী শরীফ যারা পড়েছেন, সিয়াজাত্তা যারা পড়েছেন, এই বুখারী জিনিস লিখেছেন, ইমাম বুখারী রওজার কাছে বসে বসে প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করত, ওযু করত না, ডাইরেক্ট গোসল করে নফল নামাজ পড়ে রওজার কাছে ইতিমের মতো দাঁড়ায় যেতেন, যে ইমাম বুখারী বুকে বলা হয় আল জামিল মুসনাদ সহিহুল মুতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনামি ওয়া ইয়াম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিম মানাওয়া, আমার নিয়তটা ছিল এইখানে কাবা থেকে আয়সা রাসূলুল্লাহ রওজার কাছে দাঁড়ায় দাঁড়ায় ইতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় বলতাম, ওগো নবীজি সহিহ হাদিসের সনদ চাও, আমি ইমাম বুখারী আল্লাহর গোলাম হয়ে আপনার সম্মুখে দাঁড়িয়েছি, সহিহ হাদিসের সনদ সহ কোনটা সঠিক কোনটা ঠিক কোনটা সহি কোনটা মওযু আমাকে ওপেন করে দেন। ইমাম বুখারী বলেন, সারাটা জীবন কাটাইলাম কোনদিন ওই রওজার কাছে জুতা পায়ে দিয়ে হাঁটি না। আল্লাহু আকবার বলুন। ও নবীর উম্মতের দল, তোমরা কেমনে করে নবীর সুন্নতকে আজ তোমরা ভুলে যাও? তোমরা কেন নবীর সুন্নতকে অবমাননা করো? ওরে নবীর উম্মতের দল, আনোয়ার শাহ কাশ্মীরি তাকে প্রশ্ন করা হয়েছে, হযরত আপনি যখন মদিনায় যান আপনার পায়ে কেন জুতা দেখি না? মক্কায় যখন যান, খানায় কাবা যখন তাওয়াফ করেন তখন জুতা কেন পাই না? আনোয়ার শাহ কাশ্মীরি বলে, রে আমার ভক্তরা, রে এই খানায় তাওয়াফ করেছেন আমার দয়ার নবী মায়ার নবী, রে এই নবীর পায়ের পদধূলি কি আমার জুতার সাথে কি লাগতে পারবো? নি যদিও জুতা পড়া যায়, কিন্তু নবীকে কোন কলিজিয়া দিয়া ভালোবাসে চিল্লায় বলুন আল্লাহু আকবার, কই না রে না, এই জায়গায় আমার নবী হেঁটেছেন, আমার নবীর সাথে বেহাদবি হয়ে যাব, এই জায়গা আমি আনোয়ার শাহ কাশ্মীরি যাকে জিন্দা লাইব্রেরি বলা হয়, ভারতে দেওবন্দের মাদ্রাসার লাইব্রেরি যত কিতাব ছিল সকল কিতাব তার মুখস্থ ছিল, তাকে বলা হয় আনোয়ার শাহ কাশ্মীরি। আল্লাহু আকবার বলেন, এত বড় মুহাদ্দিস, এত বড় উলামায়ে কেরাম রে, কোনদিন নবী রওজার কাছে গিয়া জুতা পায়ে দেয় না, বলছে নবী গো আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে।
আমি কেমনে জুতা পাই দেই পা যদি পুড়িয়া যায় যাবে রে, দুঃখ নাই তবে পাও শীতল করার মালিক হচ্ছে আল্লাহ। আমার বন্ধুগণ এই কথার উদাহরণ দিয়ে আমি বলবো যে ভারত আনা সাগরের পারে যিনি বসে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো নাম কি, সারাটা জীবন মক্কা মদিনাতুল মুনাওয়ারায় কাটিয়েছেন, জুতা ব্যবহার করে নাই, ভারত আনা সাগরের ভিতর আসছেন, পারে এসে খানকা গেড়েছেন, কম্বল টম্বল যা ছিল হান্ডি বেতেল নিয়ে ওই জায়গায় বসে গেছেন। খাদেম রে বলে, খাদেম রে আমার জন্য নদীর থেকে পানি নিয়ে আসো, পানি পান করবো। এদিকে খবর চলে গেছে খাজা মঈনুদ্দিন কিন্তু 30 পারা হাফেজ ছিল, জোরে বলো কি ছিল, আল্লাহু আকবার বলুন, খাজা মঈনুদ্দিন 30 পারা হাফেজ কোরআন ছিল। যখন নাকি দেখলো পৃথ্বীরাজ খবর শুনতে পায় যে আমার রাজ দরবারে এমন একজন আল্লাহর ওলি এসেছেন, তার কাছে যারা যায় তারা মুরিদ হয়ে মুসলমান হয়ে যায়, হক্কানি বান্দা হয়ে যায়, তাকওয়া পরহেজগার মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। এমন সময় পৃথ্বীরাজের কানে যখন খবরটা চলে যায়, সর্বপ্রথম ব্যক্তিরা একটা ব্যাটালিয়ান পাঠিয়ে পাঠাইছে, কয় ধা মুসলিম মৌলভীকে আজই গ্রেপ্তার করলে কর, আজই মুসলিম মৌলভী গ্রেপ্তার কর। আগে মৌলভী কইতো না হুজুর গো, এ মুসলমান কথা কন না বলবো, মৌলভী কইতো না, এখনো কয় মৌলভী, কাট মোল্লা কয় আমাকে, কি কয়, এই কাট মোল্লা গবার একদিন লাগবো। কাট মোল্লা গো সবচেয়ে বেশি প্রয়োজন হয় দুইটার সময়, একটা হলে বিয়ের সময়, আটটা হলে গরু জবাইয়ের সময়, নাকি হুজুর আম সবাই তেমন চাকরি থাকবো না, চাকরি খাইলাম হুজুর আছে না, নাই কথা কন না, এইদিকে মনে হয় নাই, টুঙ্গিবের মুন্সিগঞ্জের দিকে যাই হোক ওদিকে না যাই, পৃথ্বীরাজের কানে চলে যায়, দ্রুত গতিতে একটা ফোর্স পাঠায় তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানায়। ব্যাটালিয়ান পাটি আইসে দেখে মাটির বিছানায় পাড়ি মাদুর বিষয়া খাসা মঈনুদ্দিন বসে আছে, আর আজ আমরা তার নামে ড্যাগ বসে আছে না নাই। আরে বাবা কেউ ফেরে না খালি হাতে, বাবা রে তোর দরবারে আসে না নাই, কথাটা যদি এমনে না বিয়েলো যদি এমনে বলি, কেউ ফেরে না খালি হাতে, মওলা রে তোর দরবারে চাইতে হবে কার কাছে, সন্তান দেওয়ার মালিককে, বাবার কবর গিয়া সিজদা করিও না, সন্তান চাও বাবার কাছে চাও, কিন্তু আল্লাহর কাছে যদি সন্তান চাও দিবেন কি দিবেন না জোরে গন। আরে তোর বাবাই তো বড় অসহায়, তোর বাবাই কেমনে তোরে সন্তান দিবে চিল্লে এখন, ঠিক কি না, ওরে খাজা মঈনুদ্দিন নামে যারা ব্যাগ বসাও মহিলা লো আর ব্যাগ তোরে দিবে ঠিকঠাক মতো, ঠিক কি না। আমার বন্ধুগণ এই দিকে যাইবার চাইছিলাম না, কারণ তার নামটা যখন বসে গেছেন চলে আসছে যখন সাবানে, পৃথ্বীরাজের কানে যখন চলে গেছে, ও সম্রাট বাহাদুর আমাদের দেশে এরকম আছে না নাই, কয় দেশটারে অমুক জ্বালাই খাইতে আছে রে দেশ থেকে তাড়াই দেশে না নাই, দরা খাইবা পিট্টি খাইবা কয় বলে যাই দাও, ঠিক কিনা মুসলমান, পিট্টি খাইবা জাগা মতো যাও ঠেলা কারে গাউজ বা, এই দুনিয়ার বাহাদুরি না, তোমার মতো নব্য নমরুদ ফেরাও নরা টিকতে পারে না, কথা ঠিক কি ঠিক না, তোর কম এ মুসলমান আওয়াজ দাও, এ যুবক আওয়াজ দিয়ে কথা ঠিক কিনা, নমরুদ দে ফেরাও না টিকতে পারছে, তোমার আমার মতো নমরুদ দুনিয়া আছে না নাই, অগো যাওয়া লাগবে কি লাগবে না, তাই বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাবার যাইও। আমার বন্ধুগণ দ্রুত গতিতে ফোর্স পাঠায়া মুসলিম মৌলভীকে গ্রেপ্তার করো। ব্যাটালিয়ান পার্টি এসে দাঁড়িয়ে গেছে, ব্যাটালিয়ান পার্টি বলতেছে হুজুর আপনার গ্রেপ্তারের জন্য সরকার বাড়িছে, কয় বাবা বৈঠ আল্লাহর ওলিদের দুইটা তবিয়াত থাকে, জোরে বলুন কয়টা, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কাউকে গালি দেয় না, নরম তবিয়াতে কথা বলে, আল্লাহু আকবার বলুন। ও বাজান বসো, যখন বলছে বসো মাটির তাকে গ্রেপ্তার করে লাইছে, যেরকম কীতে গ্রেপ্তার করছে মাটির গ্রেপ্তার করে লাইছে, লড়ে চড়ে না, মূর্তির মতো সবগুলা বসে রয়েছে, পৃথ্বীরাজের মাথা গরম, কি ব্যাপার, ব্যাটালিয়ান পার্টি পাঠাইলাম এখনো মুসলিম মৌলভীকে গ্রেপ্তার কেন করতেছে না, আর একটা জরুরি ফোর্স পাঠিয়েছে, এবার মনে করেন ডিবি পাঠিয়েছে, ডিবি আইসে দেখতেছেন আমাদের আগে যে পার্টি আসছে পার্টি তো বসা, আমাদের আগে যারা আসছে তারাও তো প্যান্ডেলের মধ্যে তারাও তো বসা, মুসলিম মৌলভী তো সামনে বসা, কি ব্যাপার। ওরে আমার বন্ধুগণ যখন তিনি দেখলেন আল্লাহর ওলি বললেন, খাজা মঈনুদ্দিন বললেন বাবা বৈঠো
তখন মনে করছে আমাদের আগে যারা আসছে তারাও তো বসছে, আমরাও বসে যাই, সংক্ষেপ করে দিই, সময় কম, অনেক কথা ছিল বলবার সুযোগ নাই। ও আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তারাও যখন বসে গেছে, মুসলিম মৌলভীর কথা আল্লাহর হুকুমে মাটিতে গ্রেফতার করে লাইছে। আল্লাহু আকবার বলো। এখন আর লড়ে চড়ে না, পৃথ্বীরাজের কানে ও সময় অলিস না অলিস আছে নাই, পৃথ্বীরাজের কাছে বাহিনী গেছে, মহারাজ আপনার দুইবার ব্যাটেলিয়ান পার্টি পাঠাইছেন, দুই ব্যাটেলিয়ান পার্টি রে আর তো দেখি না, গ্রেফতার করে গেছে মাটিতে। এবার পৃথ্বীরাজ সিংহাসন থেকে মাথায় গামছা লাগায়া যখন নাম্বার যায় সেনাবাহিনীরে লইয়া যায়, যখন কারে এই দেয়ার যখন ট্যাকেল দিতে পারে না তখন সেনাবাহিনী নামে না, সেনাবাহিনীর লইয়া নামছে মাজায় গামছা মাইরা, মাই ডাক দিয়ে কয় পৃথ্বীরাজ রে, আমি নিজে যাব। এই সম্রাট বাহাদুর পৃথ্বীরাজের মা ডাকতে বলে, বাবা রে মুসলিম মৌলভীর সাথে বেয়াদবি করিস না, দুনিয়াও হারাবি আখেরাতও হারাবি, কারণ এই মুসলিম মৌলভীর কলিজার ভিতরে একটা নেটওয়ার্ক লাগানো আছে, যেমন বাংলালিংক গ্রামীণ রবীন্দ্র নেটওয়ার্ক আলাদা আলাদা কিনা জোরে কন, শয়তানের নেটওয়ার্ক আলাদা কিনা জোরে কন, মোমেনের নেটওয়ার্ক তো তেমন আলাদা কথা ঠিক কিনা, ওরে এই মুসলিম মৌলভীর কলবের ভিতরে এমন একটা নেটওয়ার্ক লাগানো রয়েছে, ওই নেটওয়ার্কের ক্ষমতা মদিনাওয়ালার রওয়াজায়। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীর যারা কলিজা দিয়া ভালোবাসছে তারা দুনিয়ার লাভবান আখিরাত লাভবান কথা ঠিক কিনা। আমি বলতেছিলাম মনে আছে না নাই, মারে যখন রাখতে গেলাম ও মুসলিম মৌলভীর কথা যেই মা পৃথ্বীরাজকে জানায় দেশে, ওরে বেটা পৃথ্বীরাজ মুসলিম মৌলভীকে যদি গ্রেফতার করো দুনিয়াও হারাবি বাবা পরকালও হারাবি, অপলক নগরে তাকাই, ও মা তুমি কি কও, তুমি কি বলতে চাও? মা বলে, বাবা রে এই তাপসি হাতে নামাজ পড়ে বেরোইছি, তুই তো আমার সন্তান, কবরনার ক্ষমতায় রাষ্ট্র পর্যায়। আমি বলি, বাবা রে এরা মদিনাওয়ালার লোক, নূরে মোজাসসিমের আশে ইরশাদে বেয়াদবি করিস না, জ্বলিয়া পুড়িয়া সারখার হইবি। আল্লাহু আকবার বলো। এবার বলে, মা গো আমি কি করাম এখন রে? মাই শিখাই দেশে যা যাই, এই ব্যাটেলিয়ান পার্টি নিয়ে যদি ওদেরকে বাঁচাইতে চাও, নিজেও যদি বাঁচতে চাও, ওদেরকে ছুটায় নাও আর মৌলভীর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলুন। ওই দেশে এমনও মানুষ আছে, আলেম ওলামাকে গালি দেয় আসে নাই, আল্লাহ রসুল বলছে ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া কাম্বিয়াই বনু ইসরাইল। এই যুগের একজন হক্কানি আলেম পয়গম্বর নূরে মুজাসসাম তুলনা করেছেন বনু ইসরাইলের নবীর সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার বলো। হক্কানি একজন আলেমের দিকে তাকাইবা, মনে করবো আমার নবীরে দেখতে আসি। আল্লাহু আকবার বলো। একটা আমলিয়াত একজন আলেমের নজরে তাকাও, তোমার জীবনের সগিরা গুনা পানির সাথে ঝরিয়া যায়। আল্লাহু আকবার বলুন। ওই মানে যখন আমি রাতবার গেলাম তখন যে শব্দ ব্যবহার করছে, বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলুন। মারে রাখিয়া বাসের ছাউনি গুলা সুন্দর করে দিলাম, পাশের এক ভাই দৌড়ে আসলো, ভাই সারাদিন খাস নাই, আমিও তোর সাথে একটু সহযোগিতা করে নেই। আমি বললাম, তে এই মা দুনিয়ায় আর আমার সাথে আর কোনোদিন কথা কইব না রে। আমার মা বলতো, বাবা আজ তোমাকে আলেম বানানোর পিছনে কত পরিশ্রম করেছি বাবা, বাবা রে কত মাওলার দরবারে কান্না করেছি, মালিক আমার সন্তানকে এ যুগের তুমি শ্রেষ্ঠ আলেম বানিয়ে নাও। মা বলতো, বাবা রে অনেক দোয়া করে দাম তোর জন্য রে বাবা,
যখন কবর দিয়ে যখন উঠলাম মায়ের কথা মনে পড়ে গেল। সবাইকে বললাম ভাই রে আজ মাকে রেখে গেলাম, বাড়িতে গেলে সবাইকে পাওয়া যায়, মার আর পাওয়া যায় না। বাড়িতে আগের মতো সবাই আসে, বৃদ্ধা মা বাড়িতে আর পাওয়া যায় না। মায়ের পানের থালাটা আগের মতো পড়ে রয়েছে, মা যে গ্লাসে পানি পান করতো গ্লাসটা আগের জায়গায় রয়েছে, মায়ের খাটিয়ার বিছানার চাদরটা আগের জায়গায় রয়েছে, আমার মা দুনিয়ার জমিনে নাই। যার আজকের মানে হারাইছো রে ভাই, কোটি টাকার মালিক হইতে পারো কলিজার মাঝে কিন্তু শান্তি নাই, কথা ঠিক কিরা? ফ্যামিলি থেকে যখন কষ্ট পাও সবার কাছে গেলে সান্ত্বনা দেয়, কিন্তু মায়ের মতো সান্ত্বনা দুনিয়ার কেউ দিবার পারে না, কথা ঠিক কিরা? সবাই সান্ত্বনা দেয় কিন্তু মায়ের মতো দুনিয়ার জমিন আর কেউ সান্ত্বনা দিবার পারে না, কথা ঠিক কিনা? আলোচনায় চলে যায় আমার বন্ধুগণ, এই নবীজি যখন কান্না করত মায়ের জন্য, যখন কান্না করত আল্লাহ বলতো জিব্রাইল রে আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দাও, আমার হাবিব যেন কান্না না করে। নবীজি অনেক সময় মায়ের কথা মনে পড়লে বলতো মালিক দুনিয়া আমার মাও নাই আমার বাবাও নাই। যখন তায়েফে যায় বৃষ্টির মতো যখন পাথর মারে, কারণ আমার নবী বড় হয়েছে তায়েফে, জোরেগান কোথায় মা হালিমার ঘরে বড় হয়েছেন। তায়েফবাসীর আরবি গ্রামার বেশি বুঝতো, আরবিতে বেশি বুঝতো, এজন্য আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তায়েফে পাড়ায় বড় বানিয়েছেন। তায়েফ গিয়ে দাওয়াত দেয়, আজকের যে নবীর কালেমা পড়ি আমরা আজকের মুসলমান, কথা ঠিক কিনা? মরণের সময় কালেমা আসে না নাই? এত বড় দামি উম্মত দাবি করো রে, কোন কারণে দাবি করো? কোন কারণে আজকের দামি উম্মত হিসেবে দুনিয়ায় বলো? আমি গর্বিত নবীর উম্মত, যেই নবীর উম্মতরা ইন্তেকালের সময় সুন্নতি মোতাবেক তরিকা অনুযায়ী তার মাটির ঘরে রাখা হয়, কথা ঠিক কিনা? নাড়া দিস না খাটিয়াতে ব্যথা পাইব রে। আমরা যখন বড়ই পাতা দিয়ে গোসল দিই, যখন কি দিয়ে গোসল দিই? এই দুনিয়ায় এত গাছ থাকতে, এত লতা থাকতে, এত পাতা থাকতে, আমরা কেন বড়ই পাতা দিয়ে আমরা গোসল দিই? প্রশ্ন জাগে কি জাগে না মুসলমান? বড়ই পাতা কেন দেয়? এই আদর্শ এই তরিকায় শিখায় গেছেন তোমার আমার দয়ের নবী মায়ের নবী, কথা ঠিক কিনা? ওরে বড়ই পাতাটা যখন হালকা গরম পানিতে রাখা হয়, এই গরম পানির থেকে এই বড়ই পাতা থেকে একটা মেডিসিন বের হয়, অ্যালকো বের হয়। এইটা বের হওয়ার পরে পানির সাথে যখন মিক্স হয়ে যায়, মানুষ মরার পরে দেহটা তখন গরম থাকে, ব্যথা থাকে, জোরে বলুন কি থাকে? ওরে মুসলমান কেন বুঝো না রে, বুঝিয়াও কেন না বুঝের ভান ধর রে? এই দেহটা যখন বিষাক্ত হয়ে যায়, আমার নবী বলে উম্মতেরা রে তোমরা যখন গোসল দিবা, গোসল আস্তে করাইবা, জোরেগণ কেমনে করাইবা? অনেক আছে যে দূরে দূরে জোরে আসার মানে ডান কাত করে বাম কাত করে, না না, আজকের এই মাহফিল ব্যান্ডেল দাঁড়াইছেন অনেকেই মাই হাতকে গোসল দেন, আস্তে করাইবেন, কারণ যখন ব্যথা পায় চিৎকার মারে দুনিয়ার কেউ শুনে না। তুমি আমি তো তাড়াতাড়ি গোসলে কাজ সারিয়া ব্যস্ত হয়ে যাই মাটির ঘরে, যারে দিয়া গোসল করাইছি পরিবার থেকে বলে কিরে বেটা এত দেরি কেন গোসল দিতে, কিন্তু যিনি গোসল নেয় ও তো বোঝে কষ্ট দেওয়া যাইবে না, মানে চিৎকার করে দুনিয়ার কোন মানুষ এই চিৎকারটা সরে না, কথা ঠিক কিনা? এরপরে ও বাবা গিলাসটা নিয়ে আস্তে করে ডান কাতে পানি সারিয়ে দেয়, কথা ঠিক কিনা? আস্তে করে মালিশ করে শরীরটা, ময়লা দুর্গন্ধ দূর করে দিয়ে কাবনটা পেশায় যখন দেয়, এই মাইরাত বলে আমারে তোরা কেন এই কাবনটা পেশায় দাস, আমার কি তোরা রাখতি না রে? আমি এমন কি করলাম দুনিয়ার থেকে এত দ্রুত গতিতে বিদায় দেয়া দাও, দিলটা নরম করিয়া দাও, দিলটা নরম করিয়া দাও। দেখো হাকি কথা নেই, চোখের দুই ফোঁটা পানি আসে কিনা? আজকের স্টেজ ওলামায়ে কেরামরা আছেন, অনেকের আলেমের মা নাই। আজকের আসার পথে একজন ওলামায়ে কেরাম কল দিয়ে সুলাইমান সিদ্দিকি নামক, আর একজন বন্ধু আছেন আমাদের আবু সালে বিপ্লবী, কল দিয়ে বল হুজুর আমার মা নাই, আমার জন্য দোয়া করবেন। আমার বাবা নাই, আমার বাবার জন্য একটু দোয়া করবেন।
আমি বলার হত বাগা আমার মা ও তো দুনিয়ার জমিনে নাই, কার জন্য দোয়া চাও? আমি তো আমার মা হারা ব্যথা নিয়ে মাহফিলে যাই, ও আমার চোখ বাইরা এখনো জানা প্যান্ডেলে বাহিরে দাঁড়িয়ে আসো, প্যান্ডেলের ভিতরে বসো, মায়ের জন্য দোয়া নাও, জান্নাতের বাগিচায় বসো, আল্লাহ দুনিয়া তাকদীর খুলে দেবেন, আখেরাতও খুলে দেবেন, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলে, সাহাবারা রে, মরণের সময় যখন আমার হাবিবের সামনে যখন কালেমা পড়া হয়, যখন কি পড়া হয়, যখন কালেমা আমার হাবিবের নামে যখন কালেমা পড়া হয়, মরণের 90% ব্যথা বান্দা ভুলিয়া যায়। আমার হাবিবের সামনে যখন কালেমা হয়, ও নবী, নবীর সামনে যখন কথা বলা হয়, আসরাইল মালাকুল মৌত তখন কষ্ট দিবার পারে না, কারণ তোমার আমার দয়ার নবীর কাছে যখন আসরাইল আইসে, যেরকম কেডা আইসে, এই দুনিয়ায় কোন মানুষের কাছে কোনোদিন আসরাইল পারমিশন নেয় নাই, কিন্তু দয়ার নবী মায়ের নবীর কাছে আইসে আসরাইল পারমিশন চাই। ও নবী গো, আপনি যখন মিরাজে যান গো, আমি আপনার আসমানে বসে সালাম জানাইছি, আল্লাহু আকবার। আপনি যখন প্রথম আসমান যখন অবতরণ করে দ্বিতীয় আসমানে উঠতেছেন, জান্নাতি বোরাক নিয়ে যখন উঠতেছেন, আমি আসরাইল আপনাকে সালাম জানাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার বলুন। ও নবী গো, হযরত জিব্রাইল পাশে দাঁড়া, জিব্রাইল আমিন বলতেছে, নবী গো, আপনার সাথে একজন মেহমান আসছে, দেখা করবে, আপনি কোনোদিন তারে দেখেন না, আল্লাহু আকবার কোন? ওরে নবীর উম্মতের দল, এত করে বুঝাই কেন বুঝো না রে ভাই? নবীজি কয়, ওরে জিব্রাইল, জিব্রাইল নবীর কাছে 24,000 বার ওহী নাজিল হয়েছে, ওহী নিয়ে এসেছেন, আল্লাহু আকবার কোন? জিব্রাইলের সাথে বন্ধুত্ব বেশি না কমজোরে কোন? জিব্রাইল এসে বলে, নবী গো,